Ay ya, bu sayede herkese Nusay yar olurlar ya. Ben şu an aradık hiç onu say. Armut sayılır ya ya. Armut ben artık. আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আর কি। ফাইনাল কথা হচ্ছে যে এখানে যদি টাকা না দেয় আমাদেরকে একজন একজন করে মেরে ফেলতে বলছে আর কি। এদেরকে যত তাড়াতাড়ি টাকা দেবে আমাদের তত তাড়াতাড়ি ছাড়বে বলছে। এই মেসেজটা সব দিকে পাস করে দিও। এখন মোবাইল নিয়ে নিচ্ছে, এখন মোবাইল নিয়ে নিচ্ছে। সোমালিয়ার জলদস্যুকলর হাতমৃদ্ধি বাংলাদেশি এসআর শিপিং মালিকানাধীন জাহাজ চানমৃদ্ধি যে তেজন নাবিক আটকি ভুজি ইতারার পরিবার মৃদ্ধি এখন সুকের মাতম। আর চট্টগ্রামের আনোয়ারার সার্গো পরিবার লয় হতা হই তারা যে বিষয়গিন জানাইয়ে একারা ফুনন। আদম মোবাইল লইলে লইলে রামা আয়া দাদা হইতে তার নাম আর তো মোবাইল দিলে তো হয় মোবাইল দিলাই দিবেলাই কি আওয়াজ আর কথা অন্য বাড়ি ঘুরা লাই তো আজ কেন ঘর ঘর লাগে কি অন্য বাড়ি আওয়াজ আর কত রবাসরি আর বাসরি করতে আজ আষ্ট তো 9 বছর হয়ে গেল দিলি জসন দেছি আদে কুম্মনি টিয়ানো দিলি আদে আদে ইলটা হাতল হই দিলি নাই তো লো দে আর আর দুটো টিয়ানো দে আর কোন রকম কি দি দে মানে আর তো মানুষ গেলে তো মারবি লাগি আই আর বুঝাই দে কিছু নুসাই আর কত আশারা আছে কিছু নুসাই বাবা দোয়া করি বললে আর আর বিপদ গুলি গালি মারে রে দে গুলি মারা মারি আর এ দূর হতা একটার বি দাতার বি দূরে আর তো মসজিদে আসলাম আর মনে করো আর ফোয়ার বউ তো কি আর ফোয়ার বউর হতে কি আর লেখা তো হবে তো ওই চুরি করি আর কেবিনে ঢুকি ফোন করে দেওয়া 50 জন মানুষ উঠে গিয়ে এত দূর মানে আর এখন আর কিছু আসতে নাই তবে এসআর শিপিং লয় বিভিন্নভাবে যোগাযোগ করলেও ইতারা জানাই যে তারা এখনো পর্যন্ত জলদস্যুকলর লয় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করে নেওয়া পারে এবং তারাও কোনো ধরনের ইতারার লয় যোগাযোগ নাও করে। আমরা আমাদের থেকে মোবাইল নিয়ে ফেলতে চাই, মোবাইল আর কথা বলতে পারবো না, সাথে সাথে কেড়ে এসে আর কোনো যোগাযোগ হয় নাই। আমার হাজব্যান্ড আর যতগুলো নাবিক আছে তেজজন ওরা সবাই আটকে বসে, সরকারের কাছে একটাই আবেদন ওরা যেন আমাদের সবাইকে আমাদের কাছে সুস্থভাবে সহি সালামত ভাবে ফিরে দেয়। শামসুদ্দিন শিমুল আর ছোট ভাই ও আর মেসেঞ্জারের মাধ্যমে জানাই দেয় তাই এই তারা 23 জন নাবিক জিএস এবং ক্যাপ্টেন মিলি 23 জন বাংলাদেশি আছে, এর ভিতরে আর আর আনোয়ার আছে 4 জন, সাজ্জাদ এই শিমুল আসিফ সহ। তো ইতারা আর আর জানাই দিতে মানে কি তারা জাজ গান জলদস্যুকলে আটক করিয়ে রে সোমালিয়ার দিকে মানে লই যাবি, এরপরে অল্য আরা রাতিয়ে রাতভর চেষ্টা করি যোগাযোগ করি পেলাই, এরপর আর যোগাযোগ করে দিতে পারি এখন কোন অবস্থাতে আছে ইয়ান হইনি বাইজম। তো আরা সরকারের হাসে এবং মালিক পক্ষর হাসে জোরালো আবেদন তাই বোধে আর আনোয়ার খণ্ডপল্লীবাসীর পক্ষতুন এই সোমালিয়ার জলদস্যুকলে যেভাবে সম্ভব হয় যোগাযোগ করিয়ে রে ইতারা অক্ষত অবস্থায় যান পরিবার হাসে ফেরত দেয়। স্যার স্যার লেটার দিয়েছে স্যার আকুল আবেদন কোম্পানির এবং সরকারের প্রতি ছেলে সহসাবেন ওখান থেকে সোমালিয়ার যে জলদস্যুরা যে ইয়া করছে আপনার অ্যাটেক করছে ওখান থেকে সালামত যেন ফিরে আসে আমরা এই আবেদন জানাই কৃষি সরকারের কাছে। আর এখন সরকার অজন হরদি মানে আঙ্কেলকেও যেন সুন্দর হয়ে পাবে আর পায়খানি। স্বাভাবিকভাবে যেহেতু ইন্স্যুরেন্স এবং বিভিন্ন বিষয় এডে জড়িত আছে জলদস্যুকলর লয় যোগাযোগ হইলেই বা জলদস্যুকল যোগাযোগ করিলেই ইয়েনর একান সমাধান আইব। তবে এখনো পর্যন্ত নাবিককল সুস্থ আছে বলে জানাই।
স্যার স্যার লেটার দিয়েছে স্যার সি প্লাস টিভি নিউজ টেক্স